এই তিনটা কেক একজন ভাইয়াই অর্ডার করেছিলেন তিনটা অকেশনের জন্য, আর একই দিনে ডেলিভারি নিয়েছিলেন। সো আজকে এই তিনটার মধ্যে প্রথম কেকটির ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে এই সি গ্রিন কালার টাইপের, যেটা ব্লুও বলা যায়। সো ওই কেকের ভিডিও ডেকোরেশনটা আজকের এই ভিডিওতে শেয়ার করব, আর এর পরে দুটো ভিডিওতে আমি আরও যে দুটো কেক আছে ওগুলোর ভিডিও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সো মমিস কেকের নতুন আরেকটা কেক মেকিং ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি যে কেকটার ডেকোরেশন ভিডিও শেয়ার করব, ওটার বেসটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো আজকে জাস্ট শেয়ার করছি যে কিভাবে ডেকোরেশনটা করা হচ্ছে। তো এখানে তিনটা কেক ছিল তিন ফ্লেভারের। সো এই কেকটা প্রথমে ভালোভাবে ক্রাম কোট করে বা লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে, সুগার সিরাপ ক্রিম সব কিছু করে কিন্তু ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর এই কেক মেকিংয়ের যে ভিডিওটা ওটা আসলে দেখানোর কিছুই নাই, সেম প্রসেস, প্রথমে কেকের লেয়ারটা দেওয়া, তারপরে এই ওখানে সুগার সিরাপ অ্যাড করা, দেন ক্রিম অ্যাড করা, আর তারপরে নেক্সট লেভেল আমি নেক্সট লেয়ারটা দিয়ে আবার নতুন আরেকটা লেয়ার কন্টিনিউ করা। তো এভাবে আসলে, তো এটা নতুন করে শেয়ার করার কিছু নেই, তাই আমি ওই ভিডিওটা শেয়ার করলাম না। বাট ভাবলাম যে যেহেতু ডেকোরেশনটা করছি আর তিনটা কেকই খুবই সুন্দর, তাই ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই তিনটা কেক ছিল তিনটা অকেশনের জন্য, বাট একই দিনে পড়াতে, মানে ওনারা একই দিনে সেলিব্রেট করাতে তিনটা কেক উনি একসাথেই নিয়েছিলেন। তো দুটো কেক ছিল 2 পাউন্ড করে 4 পাউন্ড, আর একটা কেক ছিল 1 পাউন্ড। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি একটা কেকের ভিডিও, বাট এরপরে দুটো ভিডিওতে আমি আরও দুটো কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটা কেক কিন্তু তিন ফ্লেভারের ছিল। সো এখন যে কেকটার ডেকোরেশন ভিডিও শেয়ার করছি সেটা ছিল স্ট্রবেরি ফ্লেভার, আর বাকি দুটোর মধ্যে যেটা বাটারফ্লাই অ্যাডেড ছিল ওটা ছিল ভ্যানিলা ফ্লেভার, আর কাপল থিম কেকটা ছিল রেড ভেলভেট। সো তিনটা কেক ছিল তিন ফ্লেভারের, তো টোটাল 5 পাউন্ড প্লাস কেক এখানে। আর এখন প্রথমে কেকে ক্রাম কোটিং বা সব কিছু শেষ করার পরে, সেট করার পরে বাইরে যে ফিনিশিংটা ওটা দিয়ে দেওয়া হলো, আর খুব ভালোভাবে একটা ফিনিশিং অ্যাড করা হয়েছে এখানে, আই মিন ফিনিশিং দেওয়ার ট্রাই করা হয়েছে যতটুকু পসিবল। আর এটা বাটার ক্রিম দিয়ে করা হচ্ছে, কারণ আমরা নর্মালি বাটার ক্রিম দিয়েই কাজ করি, যেহেতু হুইপ ক্রিমে এক্সট্রা সুগার অ্যাড থাকে আর খেতে খুব বেশি মিষ্টি লাগে। কিন্তু চকলেটের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা খুব কমে যায়, কারণ চকলেটে যে কোকো পাউডারটা অ্যাড হয়, কোকো পাউডারের তেতো ভাবটা কিন্তু ক্রিমের যে অতিরিক্ত সুগার ভাবটা ওটাকে কমিয়ে দেয়। তাই চকলেট কেকের ক্ষেত্রে আমরা হুইপ ক্রিম ইউজ করলেও আমরা অন্যান্য কেকের ক্ষেত্রে বা অন্যান্য কালারের কেকের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বাটার ক্রিমটাই ইউজ করি। তো এই কেকটা ছিল একটা স্ট্রবেরি ফ্লেভার কেক, তো উনি এই ডেকোরেশনটা চেয়েছিলেন, এটা আমাদের আগের করা একটা ডেকোরেশন। সো উনি এই ডেকোরেশনটাই চেয়েছিলেন বা এই ডিজাইনটাই চেয়েছিলেন, তাই আমরা এই ডিজাইনটা ওনাকে করে দিচ্ছি। তো এই কেকটা যেহেতু রাতের বেলা করা হয়েছে তাই লাইটিংটা দেখতে অতটা ভালো নাও লাগতে পারে, বাট সামনাসামনি কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখন কেকের যে ডেকোরেশন ওই কাজটা চলছে, তো কাজের পরে কিন্তু এখানে আরও কিছু অ্যাড করা হবে, সুগার বল, দেন আদার্স। সো সব মিলিয়ে দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এরই মাঝে আমি একটু আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করি। ক্যানাডা টরন্টো সিটির একটা স্পেসিফিক এরিয়াতেই আমরা কেক ডেলিভারি করে থাকি, তাই আপনারা যারা আমাদের কাছ থেকে কেক নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর এছাড়া বাইরে কোথাও থেকে, বাইরে কোনো সিটি থেকে যদি আপনারা কেক নিতে চান তাহলে আপনাদেরকে এসেই কিন্তু কেক পিক করতে হবে, কারণ ডেলিভারি এজেন্সি কিন্তু কানাডার টরন্টো সিটির একটা স্পেসিফিক এরিয়ার মধ্যেই, মানে আমাদের লোকেশন থেকে স্পেসিফিক এরিয়ার মধ্যেই কিন্তু কেক ডেলিভারি করে, বাইরের সিটিতে পসিবল হয় না। আর আপনারা চাইলে কিন্তু ক্রিসমাসের জন্য আমাদের কাছে এখনই কেক অর্ডার করতে পারেন, আর ক্রিসমাসের জন্য আমরা অর্ডার নিচ্ছি, সেই সাথে কাপ কেকস, কেক রোল, দেন পেস্ট্রি, জার কেক, যে কোনো ধরনের কেক আপনারা আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন। আর এই তো, এরপরে কিছু সুগার বলস অ্যাড করে দেওয়া হচ্ছে যাতে কেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে, কারণ সুগার বল অ্যাডের পরে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমার তো পার্সোনালি এটাই মনে হয় যে কেকে যদি কিছু সুগার বল অ্যাড করা থাকে বা একটু ডেকোরেশনের পাশাপাশি যদি কিছু সুগার বলস অ্যাড করা যায় তাহলে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর এখন কেকের কাজ অলমোস্ট শেষের দিকে, আজকে এখানে আমি জাস্ট একটা কেকের ডেকোরেশন শেয়ার করছি, বাট বাকি দুটো ডেকোরেশনটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কেক মেকিংয়ের যে ভিডিওটা, ওই ভিডিওটা আমি এখন কম দেওয়ার রিজন একটাই, কারণ এটা খুবই সিম্পল, সবাই জানে কীভাবে কেকটাকে সেট করতে হয় বা কীভাবে কী করতে হয়, তাই ওই ডেকোরেশন ভিডিও দিয়ে আমি আর ভিডিওটা লম্বা করি না। বাট যে ফিনিশিং বা বাইরে যে ডেকোরেশনটা, ওই ডেকোরেশনটা আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা দরকার বা আপনারা দেখলেও বুঝতে পারবেন, তো সেজন্য ওটা শেয়ার করা। আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এই কেকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন,
আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওতে কিন্তু একটা লাইক করতে পারেন। আর আপনাদের যাদের ক্যানাডা টরন্টো সিটির একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে কেক দরকার, সেই এরিয়াটার নাম জানতে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে। আর আপনারা যে কোনো ধরনের কাস্টমাইজড কেক কিন্তু আমাদের মাধ্যমে করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইনবক্স সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।